হ্যালো ফ্রেন্ডস, দি শুভদীপ অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তোমাদের ইবিএস অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্সের উপর থেকে আজকের ক্লাসটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস অলরেডি কালকে হয়ে গেছে, 18টা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়েছিল। আপনাদের ফার্স্ট ক্লাসে জানিয়ে দিয়েছিলাম সেকেন্ড ক্লাসে পুরো লেসনটা কমপ্লিট করে দেবো। আগের ক্লাসটাই পুরো লেসনটা কমপ্লিট করতে পারিনি, তো আজকের ভিডিওতে পুরো লেসনটা কমপ্লিট করে দেবো এবং কোশ্চেনগুলো বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনাদের কিন্তু হেল্প করবে। ওয়েস্ট বেঙ্গল টেট, সি টেট এবং আপার টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, আপনারা প্র্যাকটিস করতে পারেন কোশ্চেনগুলো নিয়ে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে এবং আপনাদের প্রত্যেকটা ভিডিও শেষে একটা করে কোশ্চেন থাকছে, তো আজকের ভিডিওতেও আপনার জন্য একটা কোশ্চেন থাকবে। আপনারা যদি অ্যান্সারটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আপনাদের কমেন্টগুলো যদি আপনারা লিখে দেন তাহলে কিন্তু পরের ক্লাসটা তৈরি করতে অনেকটা মোটিভেশন পাই আমরা। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দিই। প্রথম যে কোশ্চেনটি রয়েছে, কবে প্রথম সপুষ্পক গাছের আবির্ভাব হয়, মানে সপুষ্পক গাছের আবির্ভাব প্রথম কবে হয়েছিল, প্রায় 13.5 কোটি বছর আগে। এখানে কোন যুগে এবং উপযুগে বলা হয়েছে, মধ্যযুগীয় বা মেসোজোয়িক যুগের ক্রিটেসিয়াস উপযুগে। তাহলে অ্যান্সারটা কীভাবে হলো, প্রায় 13.5 কোটি বছর আগে মধ্যযুগীয় বা মেসোজোয়িক যুগের ক্রিটেসিয়াস উপযুগে প্রথম সপুষ্পক গাছের আবির্ভাব হয়। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, কবে প্রথম উন্নত মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হয়, মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হয়েছিল, এটা বলেছে। উন্নত মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব কবে হয় এটা বলেছে, তাহলে কবে হয়, প্রায় 6.5 কোটি বছর আগে, নব্যজীবীয় বা কোনোজৈক যুগের প্যালিওসিন উপযুগে। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো, প্রায় 6.5 কোটি বছর আগে নব্যজীবীয় বা কোনোজৈক যুগের প্যালিওসিন উপযুগে প্রথম উন্নত মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হয়েছিল। তারপর নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, কবে প্রথম আধুনিক মানুষ বা হোমোসিপিয়ান্স মানুষের আবির্ভাব হয়। কোশ্চেনটা কিন্তু এভাবেও দিতে পারে, প্রথম কবে আধুনিক মানুষের আবির্ভাব হয়, অথবা এভাবেও কোশ্চেনটা দিতে পারে, কবে প্রথম হোমোসিপিয়ান্স মানুষের আবির্ভাব হয়। কোশ্চেন কিন্তু দুটোই এক, নামও এক, শুধুমাত্র একটা ইংরাজি নাম একটা বাংলা নাম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে, প্রায় 20 লক্ষ বছর আগে, প্রায় 20 লক্ষ বছর আগে আধুনিক মানুষ বা হোমোসিপিয়ান্স মানুষের আবির্ভাব হয়। সেটা হলো নব্যজীবীয় বা কোনোজৈক যুগের প্লাইসোটোনিস যুগে, মানে উপযুগে প্রথম আবির্ভাব হয়েছিল। তাহলে কি 20 লক্ষ বছর আগে নব্যজীবীয় বা কোনোজৈক যুগের প্লাইসোটোনিস উপযুগে প্রথম আধুনিক মানুষ বা হোমোসিপিয়ান মানুষের আবির্ভাব হয়েছিল। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, কবে শেষ হিমযুগ এসেছিলো, এখানে বলেছে কিন্তু শেষ হিমযুগ, তাহলে কবে শেষ হিমযুগ এসেছিলো। রাইট অ্যান্সার হয়ে যাবে, প্রায় 20 লক্ষ বছর আগে। এখানে কোন যুগ উপযুগ বলা হয়েছে, নব্যজীবীয় বা কোনোজৈক যুগের প্লাইসোটোনিস উপযুগে, ক্লিয়ার। তারপর নেক্সট যে কোশ্চেনটি আছে, 23 নম্বর কোশ্চেন, বিপর্যয়বাদ বা থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম এর প্রবক্তাকে। এখানে কিন্তু বিপর্যয়বাদের ইংলিশ নামটাই কিন্তু থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম। কোশ্চেনটা কিন্তু এভাবেও দিতে পারে, বিপর্যয়বাদের প্রবক্তাকে অথবা ক্যাটাস্ট্রফিজমের, থিওরি অফ ক্যাটাস্ট্রফিজমের প্রবক্তাকে। রাইট অ্যান্সার হয়ে যাবে কুভিয়ার। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন কুভিয়ার, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নিতে পারেন। বিপর্যয়বাদ বা থিওরি অফ ক্যাটাস্ট্রফিজমের প্রবক্তা হচ্ছে কুভিয়ার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নিতে পারেন। জীবনের জৈবিক রাসায়নিক উদ্ভব সংক্রান্ত মতবাদটি কার। এই যে জীবনের জৈবিক রাসায়নিক উদ্ভব, এই যে মতবাদটি, মানে সংক্রান্ত যে মতবাদটি রয়েছে, সেই মতবাদের প্রবর্তককে। রাইট অ্যান্সার হয়ে যাবে হেকেল। সব কটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে দিয়ে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, কোন মার্কিন বিজ্ঞানী কৃত্রিম উপায়ে আদি পৃথিবীর পরিবেশ তৈরি করে জীব পদার্থের সৃষ্টির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করেন। কোশ্চেনটা ভালো করে বুঝুন, কোন মার্কিন বিজ্ঞানী, যে বিজ্ঞানীটা পরিবেশ তৈরি করেছিল কৃত্রিম পরিবেশ, তিনি ছিলেন হচ্ছে মার্কিন বিজ্ঞানী। তিনি কি করেছিলেন, তিনি তৈরি করেছিলেন কৃত্রিম, মানে আদি পৃথিবীর পরিবেশ তৈরি করেছিলেন কৃত্রিম উপায়ে, কৃত্রিম উপায়ে আদি পৃথিবীর পরিবেশ তৈরি করেছিলেন। তো তৈরি করার পরে কি করেছিলেন, জীব পদার্থ সৃষ্টির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা কিন্তু করেছিলেন, জীব পদার্থ সৃষ্টির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তাহলে কোন মার্কিন বিজ্ঞানী কৃত্রিম উপায়ে আদি পৃথিবীর তৈরি, আদি পৃথিবীর পরিবেশ তৈরি করেছিল এবং জীব পদার্থ সৃষ্টির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তাহলে কোন বিজ্ঞানী। রাইট অ্যান্সার হয়ে যাবে স্ট্যানেল মিলার। তাহলে বিজ্ঞানী, মার্কিন বিজ্ঞানী স্ট্যানেল মিলার কৃত্রিম উপায়ে আদি পৃথিবীর পরিবেশ তৈরি করে এবং জৈব পদার্থ সৃষ্টির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে, মানে এই যে জৈব পদার্থের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করেছে তার জন্য কিন্তু তিনি একটা কৃত্রিম, মানে কৃত্রিম উপায়ে আদি পৃথিবীর পরিবেশ কিন্তু তৈরি করেছিলেন। কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে কিন্তু ঘোরাতে পারে, আগেই আপনারা জানিয়ে দিয়েছি, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনাদের জানিয়ে দিই। তারপরে যে পরের কোশ্চেনটি রয়েছে, 26 নম্বর কোশ্চেন, প্রোটিনেট কী। তাহলে প্রোটিনেটটা কি, এমন অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে যে প্রোটিন অণু তৈরি হয়,
তাহলে কি হয়, এমন অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে যে প্রোটিন অণু তৈরি হয়, বিজ্ঞানী সিডনি ফক্স তার নাম দিয়েছেন প্রোটিনেট। তাহলে প্রোটিনেটটা কি বোঝা গেল, প্রোটিনেটটা হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিড আছে, এই যে অ্যামিনো অ্যাসিড আছে, এই অ্যামিনো অ্যাসিড পরপর, সাপোজ এই একটা অ্যামিনো অ্যাসিড, এই একটা অ্যামিনো অ্যাসিড, এইভাবে যে পরপর যে যুক্ত হয়েছে, এই টোটাল যখন যুক্ত হয়, যুক্ত হয়ে কী তৈরি হয়, যুক্ত হয়ে তৈরি হয় প্রোটিন অণু। প্রোটিন অণু যখন তৈরি হয়, এই যে প্রোটিন অণুটা হয়েছে একেই বলা হয় প্রোটিনেট। তাহলে কিন্তু অ্যামোনিয়া অ্যাসিডকে কিন্তু প্রোটিনেট বলা হয় না, অ্যামিনো অ্যাসিড পরপর যখন যুক্ত হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন পরপর যুক্ত হয়ে যে প্রোটিন অণু তৈরি হয়, সেই প্রোটিন অণুকে বলা হয় প্রোটিনেট। তাহলে এই যে প্রোটিনেটটা তৈরি হয়, এই প্রোটিনেটটার নাম কে দিয়েছেন, এই যে পদ্ধতিতে যে অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়, যুক্ত হয়ে যে প্রোটিন অণু তৈরি হয়, তাহলে তার নাম কে দিয়েছেন, বিজ্ঞানী সিডনি ফক্স। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো? খুব কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে না, একটা কোশ্চেন থেকে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু অ্যান্সার কোশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে এই ক্লাসের মধ্যে দিয়ে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে পৃথিবীর পরিবেশের জীবন সৃষ্টির জন্য প্রোটিন অণু বা প্রোটিনের তৈরি হয়েছিল। তার মানে একজন বিজ্ঞানী যে প্রমাণ করেছিল, কি প্রমাণ করেছিল, এই যে আদি পৃথিবীর যে পরিবেশে জীবন সৃষ্টির জন্য প্রোটিন অণু বা প্রোটিনের তৈরি হয়েছিল। তার মানে এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন কিন্তু পাওয়া গেল, যে আদি পৃথিবীর পরিবেশে জীবন সৃষ্টির জন্য কোন অণু তৈরি হয়েছিল, মানে জীবন সৃষ্টির জন্য কোন অণু তৈরি হয়েছিল। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রোটিন অণু বা প্রোটিনের তৈরি হয়েছিল। সেটা কোন বিজ্ঞানী বলেছিলেন, সেটা বলেছিলেন বিজ্ঞানী সিডনি ফক্স, সেটা বলেছিলেন বিজ্ঞানী সিডনি ফক্স। খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তারপরে পরের কোশ্চেন রয়েছে, 28 নম্বর কোশ্চেন, কোয়াশার ভেট নামটি কে প্রথম ব্যবহার করেছিলেন, এই যে কোয়াশার ভেট নামটি আছে, এটা কে প্রথম ব্যবহার করেছিলেন। অ্যান্সার হয়ে যাবে ওপারনির, ওপারনির কিন্তু প্রথম এই যে কোয়াশার ভেট নামটি ব্যবহার করেছিলেন। তারপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, মাইক্রোফিয়ার্স নামটি কে প্রথম ব্যবহার করেন, মাইক্রোফিয়ার্স নামটি কে প্রথম ব্যবহার করেছিলেন, বিজ্ঞানী সিডনি ফক্স। বিজ্ঞানী সিডনি ফক্স কিন্তু প্রথম এই যে মাইক্রোস্ফিয়ার নামটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। পরে যে কোশ্চেনটি রয়েছে, কোয়াশারভেট বা কোয়াশারভেট ফোটা বলতে কী বোঝো বা কী বোঝায়, এই যে কোয়াশারভেটটা রয়েছে বা কোয়াশারভেট ফোটা বলতে কী বোঝাচ্ছে, আদিম পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য জৈব রাসায়নিক পদ্ধতিতে সমুদ্রের জল যে প্রোটিন বিন্দুগুলি সৃষ্টি হয়েছিল, বিজ্ঞানী ওপারনি তার নাম দিয়েছিলেন কোয়াশারভেট। তাহলে কী হলো ব্যাপারটা, অ্যান্সারটা এটা বেরোলো, যখন আদিম পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য জৈব রাসায়নিক পদ্ধতিতে, মানে আদিম যে পৃথিবী ছিল, আদিম পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য জৈব রাসায়নিক পদ্ধতিতে সমুদ্র জলে, মানে সমুদ্রের জলে কী হয়েছিল, যে প্রোটিন বিন্দুগুলি সৃষ্টি হয়েছিল। তার মানে এই যে আপনাদের যে কোশ্চেনটা আছে, কোয়াশারভেট কোথায় হয়েছিল, সেটা হয়েছিল সমুদ্র জলে, এবং সেটা কেন হয়েছিল, সেটা হয়েছিল আদিম পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য জৈব রাসায়নিক পদ্ধতি, মানে প্রাণ সৃষ্টির জন্য হয়েছিল। তাহলে কী হলো, রাসায়নিক পদ্ধতিতে, তাহলে আদিম পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য জৈব রাসায়নিক পদ্ধতিতে সমুদ্র জলে যে প্রোটিন বিন্দু সৃষ্টি হয়েছিল, তার নামই দিয়েছিল বিজ্ঞানী ওপারনি, তার নাম কি দিয়েছিলেন, কোয়াশারভেট। তাহলে কোয়াশারভেটটা কী, তাহলে বোঝা গেল। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, 31 নম্বর কোশ্চেন, মাইক্রোস্ফিয়ার বলতে কী বোঝো, এই যে মাইক্রোস্ফিয়ার একটু আগে আমরা জানলাম, তাহলে মাইক্রোস্ফিয়ার বলতে কী বোঝো, এখানে অ্যান্সারে বলা হয়েছে আদিম পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য জৈব রাসায়নিক পদ্ধতিতে সমুদ্র জলে যে প্রোটিন বিন্দু সৃষ্টি হয়েছিল, বিজ্ঞানী সিডনি ফক্স তার নাম দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার। তাহলে বোঝা গেল, একটা কোশ্চেনই কিন্তু এখানে বিভিন্ন বিজ্ঞানী ওপারনি যা নাম দিয়েছিলেন, এখানে কিন্তু বিজ্ঞানী সিডনিও কিন্তু নাম দিয়েছেন। কী হলো, মাইক্রোস্ফিয়ার বলতে কী বোঝায়, আদিম পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য জৈব রাসায়নিক পদ্ধতিতে সমুদ্র জলের যে প্রোটিন বিন্দুগুলি সৃষ্টি হয়েছিল, তার নামই কিন্তু দিয়েছিল বিজ্ঞানী সিডনি ফক্স, মাইক্রোস্ফিয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, 32 নম্বর কোশ্চেন, কোয়াশারভেট ও মাইক্রোস্ফিয়ারের মধ্যে তফাত কী, কোনো তফাত আছে, না কোনো তফাত নেই, কোয়াশারভেট এবং মাইক্রোস্ফিয়ারের মধ্যে কিন্তু কোনো রকমের তফাত নেই। তাহলে একটু আগে কিন্তু আমি আপনাকে জানালাম যে এই যে বিজ্ঞানী ওপারনি এবং বিজ্ঞানী সিডনি ফক্স যে মাইক্রোস্ফিয়ার এবং কোয়াশারভেট
যে নামটি দিয়েছিল দুটোই কিন্তু একই, আমি কিন্তু আপনাদের একটু আগে জানালাম দুটোই কিন্তু একই। কিন্তু এখানে কিন্তু দেখুন কোশ্চেনও হয়ে গেছে যে কোয়াশারভেট এবং মাইক্রোস্পিয়ার এর মধ্যে তফাত কী, মানে দুটোর মধ্যে কি কোনো তফাত আছে, কোনো পার্থক্য আছে? না, দুটোর মধ্যে কিন্তু কোনো রকমের তফাত নেই। পরের যে কোশ্চেনটি রয়েছে 33 নম্বর কোশ্চেন, সরল এককোষীয় আদি প্রকৃতির জীবের নাম লেখো। মানে সরল এককোষীয় বলেছে কিন্তু এখানে, সরল এককোষীয় আদি প্রকৃতির জীবের নাম কি? এখানে অ্যান্সারে বলা হয়েছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হচ্ছে সরল এককোষীয় আদি প্রাণী জীবের নাম। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে 34 নম্বর কোশ্চেন, আদিম পৃথিবীতে ক্লোরোফিলযুক্ত এককোষী উদ্ভিদের আবির্ভাব হয়েছিল, তার নাম কি? মানে আদিম পৃথিবীতে ক্লোরোফিলযুক্ত এককোষী উদ্ভিদের আবির্ভাব হয়েছিল, তার নাম কি? শৈবাল। রাইট অ্যান্সার হয়ে যাবে শৈবাল। তাহলে এককোষীয় উদ্ভিদের নাম কি? এককোষীয় উদ্ভিদের নাম হচ্ছে শৈবাল, যেটা আদিম পৃথিবীতে ক্লোরোফিলযুক্ত এককোষীয় উদ্ভিদ। যদি কোশ্চেনটা এইভাবেও বলে যে একটি ক্লোরোফিলযুক্ত এককোষীয় উদ্ভিদের উদাহরণ দাও, তখনও কিন্তু অ্যান্সার হয়ে যাবে শৈবাল। তারপরে কিন্তু নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, আদিম পৃথিবীতে ক্লোরোফিলবিহীন এককোষী যে উদ্ভিদের আবির্ভাব হয়েছিল, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্রাক। তাহলে যদি বলে, এই কোশ্চেনটা কিন্তু সকলে গুলিয়ে ফেলে, ক্লোরোফিলযুক্ত এককোষীয় উদ্ভিদের নাম হচ্ছে শৈবাল আর ক্লোরোফিলবিহীন এককোষীয় উদ্ভিদের নাম হচ্ছে ছত্রাক। তাহলে বোঝা গেল ক্লোরোফিলবিহীন এককোষীয় উদ্ভিদের নাম হচ্ছে ছত্রাক এবং ক্লোরোফিলযুক্ত এককোষীয় উদ্ভিদের নাম হচ্ছে শৈবাল। মানে ক্লোরোফিলযুক্ত হচ্ছে শৈবাল আর ক্লোরোফিলবিহীন হচ্ছে ছত্রাক। ক্লিয়ার? তারপরে যে কোশ্চেনটি রয়েছে, মানুষ ও বন্য মানুষের পূর্বপুরুষ হিসাবে কোন প্রজাতিকে চিহ্নিত করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগে কিন্তু বেশ কিছু এক্সামে কিন্তু কোশ্চেনটা কিন্তু দেওয়া হয়েছিল ইভিএসের ওপর থেকে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইজিস্পোথিকিকাস হচ্ছে মানুষ ও বন্য মানুষের পূর্বপুরুষ হিসাবে এই প্রজাতিকে কিন্তু চিহ্নিত করে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, ইজিস্পোপিথিকাসরা কোন সময় পৃথিবীতে বাস করত? তো ইজিস্পোপিথিকাসরা কিন্তু একটা সময় পৃথিবীতে বাস করত, সেটা কোন সময়? সেটা হচ্ছে প্রায় 3.8 কোটি বছর আগে, সেটা হলো নব্যজীবীয় বা ক্রোনোজোয়িক যুগের অলিগোসিন উপযুগে। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, একটি কোষের মৌলিক উপাদানগুলি কী কী? একটা কোষের কিন্তু বিভিন্ন মৌলিক উপাদান হয়, সেই মৌলিক উপাদানগুলি কী কী? এখানে অ্যান্সারে বলা হয়েছে কার্বোহাইড্রোজেন, প্রোটিন, লিপিড, ডিএনএ, আরএনএ, বিভিন্ন খনিজ মৌল। যদি বলে একটা কোষের একটি মৌলিক উপাদানের নাম বলো, তখন কিন্তু এখান থেকে যে কোনো একটা নাম বলে কিন্তু হয়ে যাবে। আর যদি বলে একটা কোষের মৌলিক উপাদানগুলির নাম, তখন কিন্তু এই সবকটা কিন্তু বলতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ডিএনএ, আরএনএ এবং বিভিন্ন খনিজ মৌল। ক্লিয়ার? তারপরে যে কোশ্চেনটি রয়েছে, ডায়োপিথেনিস বা ডায়োপিথিকিকাস বলতে কী বোঝায়? এই যে ডায়োপিথেনিস বা ডায়োপিথিকাস বলতে কী বোঝাচ্ছে? এখানে বলা হয়েছে প্রায় 2.6 কোটি বছর আগে মায়োসিস উপযুগে বানর বা এপি গোষ্ঠীকে এক কথায় বলা হয় ডায়োপিথেনিস বা ডায়োপিথিকিকাস। তাহলে এখান থেকে কিন্তু বেশ একটা কোশ্চেন বেরিয়ে গেল, এই যে প্রায় 2.6 কোটি বছর আগে, যে কোন যুগে? 2.6 কোটি বছর আগে মায়োসিন যুগে, মানে মায়োসিন উপযুগের বানর, এই যে বানর, এই বানরের কিন্তু আরেক নাম কী পাওয়া গেল? এপ গোষ্ঠী। এই যে বানর বা এপ গোষ্ঠীকে এক কথায় কী বলা হয়? ডায়োপিথেনিস বা ডায়োপিথিকিকাস। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? এই যে মানুষ, মানে আমরা যে মানুষ, মানুষ সম্প্রদায়, তো মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? এখানে অ্যান্সারে বলা হয়েছে প্রাইমেট বর্গের, মানুষ হচ্ছে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে কিন্তু এটাকেও ধরা যায়। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, ফ্রান্সের লাস্যাপেল অঞ্চল থেকে কী আবিষ্কার হয়? তাহলে লাস্যাপেল অঞ্চলটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত। এখান থেকে কী আবিষ্কার হয়? এখান থেকে যেটা আবিষ্কার হয়, এখানে অ্যান্সারে বলা হয়েছে ফ্রান্সের লাস্যাপেল অঞ্চল থেকে নিয়ান্ডারথাল মানুষের জীবাশ্ম আবিষ্কার হয়। তাহলে কী আবিষ্কার হয়? নিয়ান্ডারথাল মানুষের জীবাশ্ম আবিষ্কার হয়। যদি বলা হয় ফ্রান্সের লাস্যাপেল অঞ্চল থেকে কোন ধরনের মানুষের জীবাশ্ম আবিষ্কার হয়, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে নিয়ান্ডারথাল মানুষের জীবাশ্ম আবিষ্কার হয়। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, পৃথিবীর আদিমতম মানুষ কারা? পৃথিবীর সবথেকে আগের মানুষ কারা? হোমো হ্যাবিলিন্স হচ্ছে
মানুষ পৃথিবীর আদিমতম মানুষ। তাহলে পৃথিবীর আদিমতম মানুষ কারা? হোমো হ্যাবিলিন্স। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, হ্যাবিলিন্স কথাটির অর্থ কী? এই যে পৃথিবীর আদিমতম মানুষকে বলা হয় হোমো হ্যাবিলিন্স, এই যে হ্যাবিলিন্স, এই হ্যাবিলিন্স কথাটির অর্থ কী? হ্যাবিলিন্স কথাটির অর্থ হলো দক্ষ, মানে হ্যাবিলিন্স কথাটির অর্থ হলো দক্ষ, অর্থাৎ হাতিয়ার বা অস্ত্র দিয়ে তৈরি করতে দক্ষ মানুষ, মানে যে মানুষরা হাতিয়ার বা অস্ত্র তৈরি করতে দক্ষ সেই মানুষদের বলা হয়েছে কি? হ্যাবিলিন্স। তাহলে হ্যাবিলিন্স কথাটি হচ্ছে দক্ষ, হাতিয়ার বা অস্ত্র তৈরি করতে দক্ষ মানুষ, মানে যে মানুষগুলো হাতিয়ার বা অস্ত্র তৈরি করতে দক্ষ তাদের বলা হয় হ্যাবিলিন্স। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, 44 নম্বর কোশ্চেন, হোমো হ্যাবিলিন্স মানুষের জীবাশ্ম কে আবিষ্কার করেন? পৃথিবীর আদি মানুষ হচ্ছে হোমো হ্যাবিলিন্স। হ্যাবিলিন্স কথাটির অর্থ হচ্ছে দক্ষ, মানে হাতিয়ার তৈরি করতে বা অস্ত্র তৈরি করতে যে মানুষগুলো দক্ষ। আগেকার মানুষরা কিন্তু তাদের আত্মরক্ষার জন্য নিজেরাই কিন্তু হাতিয়ার বা অস্ত্র তৈরি করে নিতেন। তাহলে হোমো হ্যাবিলিয়ান্স মানুষের জীবাশ্ম কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন লুইস লিকি। লুইস লিকি হোমো হ্যাবিলিয়ান্স মানুষের জীবাশ্ম আবিষ্কার করেন। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, নিয়ারডারথাল মানুষের জীবাশ্ম কোথা থেকে প্রথম আবিষ্কার হয়? এই যে নিয়ারডারথাল মানুষের জীবাশ্ম ছিল সেটা প্রথম কোথা থেকে আবিষ্কার হয়েছিল? অ্যান্সারে বলা হয়েছে জার্মানি ড্রাসেল নদীর অববাহিকায়, নিয়ারডারথাল উপত্যকায় নিয়ারডারথাল মানুষের জীবাশ্ম আবিষ্কার হয়েছিল। সেটা কত সালে? সেটা আবিষ্কার হয়েছিল 1857 সালে। তাহলে প্রথম কত সালে নিয়ারডারথাল মানুষের জীবাশ্ম আবিষ্কার হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1857 সালে। এবং যদি বলা কোথা থেকে, সেটা আবিষ্কার হয়েছিল জার্মানির ড্রাসেল নদীর উপবাহিকা থেকে। এবং সেটা কোন উপত্যকা থেকে? এখানে কিন্তু আরেকটা কোশ্চেন বেরিয়ে গেল, জার্মানির ড্রাসেল নদীর অববাহিকায় মানে যে উপত্যকাটা ছিল তার নাম হচ্ছে নিয়ারডারথাল। সেই নিয়ারডারথাল উপত্যকা থেকে কিন্তু নিয়ারডারথাল মানুষের জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয়। সেটা হচ্ছে কত সালে আবিষ্কৃত হয়? এখানে বলা হয়েছে সেটা আবিষ্কারিত হয় 1857 সালে। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, ক্রোম্যাগনন মানুষের জীবাশ্ম কোথা থেকে প্রথম আবিষ্কৃত হয়? এতক্ষণ জানলাম নিয়ারডারথাল মানুষের জীবাশ্ম কোথা থেকে আবিষ্কার হয়, এবার বলা হয়েছে ক্রোম্যাগনন মানুষের জীবাশ্ম কোথা থেকে প্রথম আবিষ্কার মানে আবিষ্কার হয়। অ্যান্সারে বলা হয়েছে ক্রোম্যাগনন মানুষের জীবাশ্ম 1868 সালে ফ্রান্সের দার্দন অঞ্চলের ক্রোম্যাগনন গুহা থেকে আবিষ্কৃত হয়। তাহলে প্রথম কত সালে আবিষ্কৃত হয় ক্রোম্যাগনন মানুষের জীবাশ্ম? অ্যান্সার হয়ে যাবে 1868 সালে। এবং সেটা কোথা থেকে? সেটা ফ্রান্সের দাদন অঞ্চলের ক্রোম্যাগনন গুহা থেকে আবিষ্কৃত হয়। পরে যে কোশ্চেনটি রয়েছে, হোমো মিনিডি বলতে কী বোঝায়? অ্যান্সার হয়ে যাবে অস্ট্রালোপিথিকাস বা হোমো, এই যে দুটি শব্দ অস্ট্রালোপিথিকাস ও হোমো, এই দুটি গণের আদিম মানুষকে এক কথায় বলা হয় হোমো মিনিডি। বোঝা গেল? এই যে অস্ট্রালোপিথিকাস ও হোমো, এই দুটি গণ এর আদিম মানুষকে বলা হয় হচ্ছে হোমো মিনিডি। মানে এই যে দুটি গণ রয়েছে, দুটি মানুষ সম্প্রদায় মানে এই দুটি গণ রয়েছে, এই দুটি গণের মানে আদিম মানুষকে, আগের মানুষকে এক কথায় বলা হয় হোমো মিনিডি। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, হোমো হ্যাবিলিন্স মানুষের জীবাশ্ম কোথা থেকে প্রথম আবিষ্কৃত হয়? অ্যান্সারে বলা হয়েছে 1961 সালে। তাহলে কত সালে হোমো হ্যাবিলিন্স মানুষের জীবাশ্ম আবিষ্কৃত হয় প্রথম? 1961 সালে। 1961 সালে প্রথম হোমো হ্যাবিলিন্স মানুষের জীবাশ্ম আবিষ্কৃত হয়। কোথা থেকে আবিষ্কৃত হয় সর্বপ্রথম? এখানে বলা হয়েছে তানজানিয়ার ওলোদুভাই গিরিপথে, তানজানিয়ার ওলোদুভাই গিরিপথে হোমো হ্যাবিলিন্স মানুষের জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয়। পরের যে প্রশ্নটি রয়েছে, হোমো ইরেকটাস মানুষ বলতে কী বোঝায়? এই যে হোমো ইরেকটাস মানুষ ছিল, তো হোমো ইরেকটাস মানুষ বলতে কী বোঝায়? অ্যান্সারে বলা হয়েছে প্রায় 25 থেকে 75 লক্ষ বছর আগে আফ্রিকা ও এশিয়া মহাদেশে শিকার করতে গিয়ে মানে শিকার করতে এক হাতিয়ার তৈরি করতে দক্ষ মানুষরা বাস করত, তাদের বলা হতো হোমো ইরেকটাস। তাহলে অ্যান্সারে কী দেওয়া হলো? প্রায় কত বছর আগে? 25 থেকে 75 লক্ষ বছর আগে। এবং সেটা কোথায়? সেটা হচ্ছে আফ্রিকা এবং এশিয়া মহাদেশে শিকার করতে ও হাতিয়ার তৈরি করতে, মানে তারা ছিল হচ্ছে শিকার করতে খুবই এক্সপার্ট এবং হাতিয়ার তৈরি করতে খুবই এক্সপার্ট বা দক্ষ, শিকার করতে এবং হাতিয়ার তৈরি করতে তারা ছিল খুবই দক্ষ, যে মানুষরা বাস করত তাদের বলা হতো হোমো ইরেকটাস। এরা কিন্তু আগুনের ব্যবহার জানতো।
এই যে হোমো ইরেকটাস মানুষটা ছিল, এরা কিন্তু আগুনের ব্যবহার জানতো এবং এরা কিন্তু কোথায় বাস করতো? আফ্রিকা এবং এশিয়া মহাদেশে। এবং এরা শিকার করতে এবং হাতিয়ার তৈরি করতে খুবই কিন্তু দক্ষ ছিল। কারা দক্ষ ছিল? হোমো ইরেকটাস মানুষরা। যে কোশ্চেনটি রয়েছে 50 নম্বর কোশ্চেন, পৃথিবীর উৎপত্তি আনুমানিক কবে হয়েছিল? তো পৃথিবীর তো উৎপত্তি হয়েছিল, সেটা কবে হয়েছিল? এখানে বলা হয়েছে প্রায় 450,500 কোটি বছর আগে কিন্তু পৃথিবীর উৎপত্তি হয়েছিল। সেটা এখানে বলা হয়েছে আনুমানিক, মানে আনুমানিক 450,500 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছিল। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, কোন ধরনের ব্যাকটেরিয়া প্রথম তৈরি হয়েছিল? তো পৃথিবীতে ব্যাকটেরিয়াও তৈরি হয়েছিল অন্যান্য জীবের মতো, তো কোন ধরনের ব্যাকটেরিয়া সর্বপ্রথম তৈরি হয়েছিল? এখানে অ্যান্সারে বলা হয়েছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া সর্বপ্রথম তৈরি হয়েছিল, বা অবায়ুজীবী, মানে অ্যানারোবিক ব্যাকটেরিয়ারই কিন্তু আরেকটা নাম অবায়ুজীবী। তো এখানে যদি অপশন, মানে কোশ্চেনটা এইভাবে থাকে কোন ধরনের ব্যাকটেরিয়া সর্বপ্রথম তৈরি হয়েছিল, অপশনে যদি থাকে অবায়ুজীবী কি অন্য কোনো ব্যাকটেরিয়া, তখন কিন্তু অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে অবায়ুজীবী। মানে এই যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এরই কিন্তু অপর নাম হচ্ছে অবায়ুজীবী। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার কীভাবে তৈরি হয়? তো পরিবেশে এই যে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটা তৈরি হয়, তো সেই ভাণ্ডারটা, মানে অক্সিজেনের ভাণ্ডারটা কীভাবে তৈরি হয়, মানে তৈরি হলো? অ্যান্সারে বলা হয়েছে সবুজ গাছপালার সংখ্যা বাড়ার ফলে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে অক্সিজেনের ভাণ্ডার তৈরি হয়েছিল। তো এটা আমরা সবাই জানি যে সবুজ গাছপালা কিন্তু সালোকসংশ্লেষ করে, যার পরিমাণে কিন্তু অক্সিজেন তখন তারা কিন্তু ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো সেই অক্সিজেনটা, মানে এই যে সবুজ উদ্ভিদ যত বাড়লো, মানে আস্তে আস্তে, প্রথমে তো এত সবুজ উদ্ভিদ ছিল না, আস্তে আস্তে সবুজ উদ্ভিদ হলো, সেটা যখন বাড়তে শুরু করলো এবং সালোকসংশ্লেষের প্রক্রিয়া কিন্তু বাড়তে শুরু করে, যার ফলে পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার কিন্তু তৈরি হয়। তো বন্ধুরা, পরিবেশের ফার্স্ট লেসন থেকে কিন্তু এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো হয়ে থাকে, বেশ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, একটাও কিন্তু বাদ দেওয়ার মতো নয়, সবকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর বেশি কিছু কোশ্চেন রয়েছে, তো এখানে কিছু কম্পালসারি কোশ্চেন দেওয়া হয়েছে, এটা পরবর্তীতে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো। এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কোশ্চেনটা থাকছে সেটা হলো, আজ থেকে প্রায় 1,30,00,000 বছর আগে উদ্ভূত মানব গোষ্ঠীর নাম কি? মানে আজ থেকে প্রায় 1,30,00,000 বছর আগে যে মানব গোষ্ঠী ছিল তার নাম কি? এখানে অপশানগুলো এখানে দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে আপনারা যদি অ্যান্সারটা জেনে থাকেন তাহলে অবশ্যই রাইট অ্যান্সারটা ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দেবেন। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু আপনার জন্য থাকছে, আপনারা যদি অ্যান্সারটা জানেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন এই কোশ্চেনের অ্যান্সারটা। তাহলে আপনারা যদি অ্যান্সারটা কমেন্ট করে জানান তাহলে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে ফার্স্ট লেসন থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং তাদেরও কিন্তু ক্লাসগুলো দেখার সুযোগ করে দিন। আর নতুন হলে প্রতিনিয়ত ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের বেল আইকনটা যদি প্রেস করে রাখেন, তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত রাত 9টার সময় কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন।